করোনায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু শনাক্ত এক লাখে ঠেকেছে প্রায় 3500 এর ঘরে মাস্ক পরায় সর্বোচ্চ অনিহার শনিবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে গণপরিবহন নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোট নিয়ে তৈমুরের সংশয় আইভি রাস্তা ইসিতে বদলে দেয়া হতে পারে ফল সংখ্যা সুজনের ইসি গঠনের সংলাপে রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার দাবি করল বিজেপি ও কল্যাণ পার্টি আসসালামু আলাইকুম নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে একেএস টিএমটি বা শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর নতুন বছরে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সবশেষ ২৪ ঘন্টায় শুধু তাই নয় গত তিন মাসের মধ্যে এটি সর্বোচ্চ মৃত্যু এদিন মারা গেছে ১২ জন মানুষ আর লাফিয়ে বাড়তে থাকা করোনা শনাক্ত এ সময়ে গিয়ে ঠেকেছে প্রায় 3500 এর ঘরে এদিকে করোনা টিকার বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর হাসান মাহমুদের রিপোর্ট গেল ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ করোনা শনাক্ত এক শতাংশের ঘরেই ছিল কিন্তু ২০ ডিসেম্বর থেকে শনাক্তের হার বাড়তে শুরু করে বিশ্বব্যাপী যখন চোখ রাঙাচ্ছে করোনার ওমিক্রন ধরন ঠিক তখন দেশে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা ভয় দেখাচ্ছে বাড়ছে ওমিক্রন সংক্রমণও স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সবশেষ ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন যা এ সময়ের মধ্যে সর্বোচ্চ এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮১২৩ জনে সবশেষ ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে ৩৩৫৯ জনের শরীরে আমাদের দেশে খুব শিথিলতা ভাব দেখা যাচ্ছে গা ছাড়া ভাব ঢিলে ঢালা ভাব ম্যাক্সিমাম লোক তো মাস্ক পরেই নেই হাত ধোয়া তো চর্চা ভুলেই গেছে সবচেয়ে ডেঞ্জারাস হলো যে জনসমাগম যেটা আমরা বলি এতে তো কেউ এড়িয়ে চলছে না গত তিন দিনের করোনা শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায় মঙ্গলবারের ৮.৯৭% শনাক্তের হার বৃহস্পতিবারে ঠেকেছে ১২.০৩ গিয়ে এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৬,০০৪,৬৪৪ জনের আর সুস্থ হয়েছেন ১৫,৫১,৯৫৫ জন এদিকে করোনা টিকার বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্না টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তবে শিক্ষার্থী এবং যারা এক ডোজ ফাইজার নিয়েছেন তাদেরকে ফাইজারের টিকাই দেয়া হবে হাসান মাহমুদ এনটিভি নিউজ ঢাকা এদিকে করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধে তোয়াক্কা করছে না কেউ বিধিনিষেধ কার্যকরের প্রথম দিনে প্রশাসনের বাড়তি কোনো তৎপরতাও দেখা যায়নি রেস্তোরাঁগুলোতে টিকা সনদ দেখানোর বিষয়টিও ছিল উপেক্ষিত তবে উন্মুক্ত স্থানে সমাবেশ দেখা যায়নি রিপোর্ট করছেন শেখ মহিউদ্দিন ভাই এটা রিপোর্ট করার কিছুই নাই আমি মাস্ক মাত্র কিনেছি আপনার মাস্ক কোথায় হ্যাঁ মাস্ক রাখেন যখন খুললাম তখনই আপনি দেখছেন ভুল হয়ে গেছে সরি মাস্ক আছে ওমিক্রন সংশয় আর করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়লেও এমন চিত্রের পরিবর্তন হয়নি করোনা সংক্রমণ ঠেকাতে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার অন্যতম ঘরের বাইরে যে কোনো সমাগম স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক কিন্তু সেই বিধিনিষেধের যেন কোনো তোয়াক্কাই করছে না সাধারণ মানুষ রাস্তাঘাট অফিস আদালত দোকানপাটে বেশিরভাগের মুখেই মাস্ক দেখা যায়নি মাস্ক না পরার অজুহাতেরও কমতি নেই আমার শ্বাসকষ্টের সমস্যা আছে তাই মাস্কটা খুলে রেখেছি আমার বাবা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে আমরা জানি এইভাবে সচেতন হলে হবে বলেন আসলে সাইকেল চালাতে কষ্ট হয় তো এই জন্য কি আসলে ভাই আমি অনেকক্ষণ মাস্ক পরে থাকতে পারি না মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা এবং জরিমানা এমনকি জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেয়া হয়েছিল সেই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের তেমন কোনো তৎপরতাও দেখা যায়নি আপনাদের একটা মাত্র ম্যাজিস্ট্রেট এখানে আছেন আর কোনো সংস্থা আমরা দেখিনি মানে আমি যতদূর জানি সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ম্যাজিস্ট্রেট কোন তৎপর থাকবে
রেস্তোরাঁয় খেতে ও আবাসিক হোটেলে টিকার সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে, তবে বাস্তবে তার তেমন কোনো প্রতিফলন নেই। ঢোকার সময় কি আপনাদের করোনার সনদ চেক করেছে? জি না। এমনিতে জিজ্ঞেসও করে নাই যে আপনাদের খাওয়ার জন্য যে করোনার সনদ লাগবে? না, জিজ্ঞেসও করেনি। করোনার সনদ কিছু তো বলছেন, করোনা বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করেনি। আপনার রেস্টুরেন্টে যে কয়জন আছে প্রত্যেকেই না করতেছে, আপনি আবার অস্বীকার করতেছেন কেন? ওকে স্যার, আমরা ইনশাআল্লাহ জিজ্ঞেস করে সবারে ঢুকামু, চেক করে ঢুকামু। আপনাকে কি করোনা সনদ চেক করেছে ঢুকার আগে? শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাস মালিকদের দাবির প্রেক্ষিতে বাসে আসন পূর্ণ করে যাত্রী পরিবহনের সম্মতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বিআরটিএ মৌখিকভাবে এ সম্মতির কথা জানিয়েছে বলে বৃহস্পতিবার এনটিভিকে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। করোনা ভাইরাসের বিস্তার রোধে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহনে যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় বিআরটিএ। বুধবার বিআরটিএতে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত পরিবর্তন করে আসন পূর্ণ করে যাত্রী পরিবহনের দাবি জানায় বাস মালিকরা, যাতে সম্মতি দেয় বিআরটিএ। শনিবার থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত, তবে দাঁড়ানো অবস্থায় কোনো যাত্রী নেওয়া যাবে না আর প্রত্যেক বাসে স্বাস্থ্যবিধি মানতে হবে। স্কুল কলেজ বাড়তি সবকিছু শতভাগ চালু রেখে পরিবহন যদি অর্ধেক যাত্রী বহন করে তাহলে সেক্ষেত্রে পরিবহন সংকট দেখা দিবে। তো আমরা আজকে বিআরটি এর পক্ষ থেকে মৌখিকভাবে একটা সম্মতি পাইলাম, সেই সম্মতিটা হলো শনিবার থেকে যত সিট তত যাত্রী নিয়ে পরিবহন চলাচল করতে পারবে, বাট স্বাস্থ্যবিধি সকল প্রকার স্বাস্থ্যবিধি কেবিনের নির্দেশনাগুলো সেগুলো শতভাগ মেনে চলতে হবে। ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে, সতর্ক করে সংক্রমণ রোধে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলা ও সবাইকে টিকা নেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সেই সাথে স্বাস্থ্যখাতে গবেষণা বাড়াতে বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত হয়েছে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু সরকারের ভূমিকার কথা। তবে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাবমেরিন কেবলে যুক্ত না হওয়া, নরওয়ের কাছ থেকে কম্পিউটার না কেনা সহ নানানভাবে দেশের উন্নয়নের সম্ভাবনা নষ্ট করেছে বলেও জানান শেখ হাসিনা। সাধারণ জনগণের কী প্রয়োজন সেদিকে তাদের কোনো খেয়ালই ছিল না, ক্ষমতাটাকে ভোগ করা এবং ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, এটাই ছিল তাদের একটা দিক। এ সময় কৃষি শিক্ষাসহ নানান খাতে গবেষণায় তার সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষভাবে জোর দেন স্বাস্থ্যখাতে গবেষণার ওপর। বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির এই যুগে দেশ যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাচ্ছে তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করতে পারছে, কাজে আমাদের উন্নতি করতে হলে অবশ্যই গবেষণা একান্তভাবে প্রয়োজন। তবে আমরা একটা জায়গায় একটু পিছিয়ে আছি গবেষণা, সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা আসলে আমাদের দেশে খুব কম হচ্ছে। হাতে গোনা কয়েকজনই নিয়মিত গবেষণা করেন, তবে এই ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি যে আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা একান্তভাবে দরকার। করোনার নতুন ধরনের হাত থেকে বাঁচতে জনগণকে সচেতন হবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন একটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, এই ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে এবং এক একটা পরিবার সহ কিন্তু আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলবো যে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা, এবং আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাগুলি সবাই মেনে চলবেন সেটাই আমি চাই, আর যারা টিকা নেননি দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়নের কারণেই দেশ এখন ডিজিটাল, এমনকি খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ বলে জানান তিনি। প্রজন্মের পর প্রজন্মকে সুন্দর জীবন উপহার দিতেই 100 বছর মেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। এগিয়ে যাচ্ছি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। করোনার বিধি নিষেধ উপেক্ষা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগ চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনায়। নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আবারও শঙ্কা প্রকাশ করেছেন তৈমুর আলম খন্দকার। তবে আইভির দৃঢ় বিশ্বাস নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। তারেক স্বপনের ক্যামেরায় নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট।
নামটা নারায়ণগঞ্জ, তাই নির্বাচন বরাবরের মতোই বাড়তি উত্তাপের। চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ এবং বাস ট্রেনে যাত্রীদের মুখে মুখে এখন নির্বাচনের গল্প। নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি তার নিজ এলাকা দেওভোগে গণসংযোগ করলে সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন। আমি সবসময় মানুষের দোর গোড়ায় গিয়েছি, আমি আমার জনগণকে কাছে রাখার চেষ্টা করেছি, নট প্রশাসন। কখনো বাড়তি সুবিধা পাইনি, আর বাড়তি সুবিধা নিতে আমি পছন্দ করি না। জনস্রোত যখন আমার সাথে আছে, আমি কেন বাড়তি সুবিধা নিতে যাব? আমি তো জনবিচ্ছিন্ন কেউ না। প্রশাসন অত্যন্ত সচেতন এবং তারা এগুলি দেখভাল করবে। এদিকে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, পুলিশ নির্বাচনের বিঘ্ন ঘটাচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে তিনি আবারও নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। আমার জন্য যারা মাঠে ময়দানে কাজ করতেছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়া পুলিশ তল্লাশি করতেছে। পুলিশ সুপারকে অনুরোধ করব যে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবেন না দয়া করে। তল্লাশির নামে যে হয়রানি করতেছে, এটা বন্ধ করার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করব। শুক্রবার রাত 12টায় শেষ হবে নির্বাচনী প্রচার, তারপর কার গলায় বিজয়ের মালা উঠবে সেটি দেখার অপেক্ষায় এলাকাবাসী। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে ইভিএম এ কারসাজি করে নির্বাচন কমিশন ফলাফল পাল্টে দিতে পারে বলে আশঙ্কা করছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এমন আশঙ্কা প্রকাশ করেন। জনগণের স্বার্থে কাজ না করে নির্বাচন কমিশন কার স্বার্থে কাজ করছে এমন প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে। সুশাসনের জন্য নাগরিকের পক্ষ থেকে বলা হয় 12% প্রার্থীর আয়ের কোনো তথ্য পাওয়া যায়নি। ইভিএম হলো সবচেয়ে দুর্বল আমাদের এখানকার এই শর্টপেট দুর্বল দিক। এই ইভিএম আগে করে দিতে পারে, তারা প্রোগ্রাম করে দিতে পারে ইভিএম এর ভোটগুলো কিভাবে গণনা হবে, কিভাবে ওটাতে মেমোরিতে ওটাতে হবে প্রতিফলিত হবে। এবং যেহেতু নির্বাচন কমিশনের এটা নিয়ন্ত্রণে আছে, নির্বাচন কমিশনের ফলাফল মধ্যে দিতে পারে। নির্বাচন কমিশন গঠনের আলাপের বাইরে গিয়ে রাষ্ট্রপতির কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়া নির্বাচন কমিশন গঠনের বিষয়ে ব্যারিস্টার পার্থ বলেন, বর্তমান পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, এ কারণে নির্বাচন কমিশন গঠন বিষয়টি এখন অযৌক্তিক। এর আগে একই বিষয়ে বঙ্গভবনে এই সংলাপে অংশ নেয় বাংলাদেশ কল্যাণ পার্টি ও জাকের পার্টি। কল্যাণ পার্টির নেতারাও সংলাপের বিষয়ের বাইরে গিয়ে বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবি জানানোর কথা বলেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারটা এখন জনগুরুত্বপূর্ণ ব্যাপার, এবং কোনো কারণে কোনো আল্লাহ না করুক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে, সেটা রাজনৈতিক পরিস্থিতি থেকে আরম্ভ করে সব কিছুর উপর একটা বড় প্রতিক্রিয়া একটা এফেক্ট আসবে। তো মানবিক কারণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ রাজনীতি, রাজনীতিবিদ, সব দলের সদপূর্ণ সম্পর্ক সব কিছু মাথায় রেখে আমি এটা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি। ফকির বা বাউল সেজে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে ঘুরে বেড়ানো সিরিয়াল কিলার সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার ভৈরব থেকে গ্রেপ্তার করা হয় ভণ্ড এ বাউলকে। সে 2001 সালে বগুড়া চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি বলে জানিয়েছে র‍্যাব। বগুড়া শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজের অবস্থান জানান দিতে তিনজনকে হত্যা করে হেলাল হোসেন ওরফে সেলিম ফকির। ওই হত্যাকাণ্ডে দায়ের করা মামলা থেকে নিজেকে আড়াল করতে গত 20 বছর ধরে বাউল ছদ্মবেশে ঘুরছে সে। বিভিন্ন স্টেশনে গান গেয়ে নতুন করে জীবন শুরু করে এবং দ্বিতীয় বিয়ে করে সে। মূলত হত্যাকাণ্ডের সাজা থেকে বাঁচতেই তার এসব কৌশল। বুধবার কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে ছদ্মবেশী বাউল হেলাল হোসেনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য দেয় বলে জানায় র‍্যাব।
জানানো হয় তার বিরুদ্ধে যে তিনটি হত্যা মামলা রয়েছে সবগুলোই বগুড়ার এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। 1997 সালে চাঞ্চল্যকর বিশু হত্যাকাণ্ডের মাধ্যমে 21 বছর বয়সী হেলাল হোসেন মূলত অপরাধ জগতে পা দেয়। পরবর্তীতে সে এলাকায় বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সে বিভিন্ন মারামারি এবং হামলায় সে অংশগ্রহণ করে এবং এরই ফলে সে এলাকায় দুর্ধর্ষ হেলাল নামে সে প্রতিষ্ঠিত হয়। গ্রেপ্তার হেলালকে সিরিয়াল কিলার বলার কারণও ব্যাখ্যা করেন র‍্যাবের এই কর্মকর্তা। সিরিয়াল কিলার হিসেবে তাকে আখ্যা দেওয়া হয়েছে বিকজ এই 8 বছরে তার বক্তব্য অনুযায়ী সে তিনটি হত্যার সাথে সে জড়িত। ছদ্মবেশী বাউল হেলাল জানায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে এলাকায় মুদি দোকান চালাত, পরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে ক্রিকেট খেলা নিয়ে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে নিহত হয়েছে এক ছাত্রলীগ নেতা। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে শ্রীপুরের কাউরাইদ ইউনিয়নে যুবলীগ নেতা খাইরুল মীরের ছেলে মাঠে খেলতে যায়। সেখানে ওই ইউনিয়নে ছাত্রলীগ সভাপতি প্রার্থী নয়ন শেখের ভাইয়ের সাথে ঝগড়া হয় খাইরুলের ছেলের। এরই জেরে নয়ন ওই ছেলেকে মারধর করে। এরপর রাত 9:30 দিকে যুবলীগ নেতাকর্মীরা নয়ন শেখ ও তার লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে পুকুর থেকে নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ। কুমিল্লার লাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত 30 জন আহত হয়েছে। হাসপাতালে ভর্তি 20 জনের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। লাঙ্গলকোট থানার ওসি ওমর ফারুক জানান, বৃহস্পতিবার বিকেলে মোকরা ইউনিয়নের বিরলি গ্রামে বেলুন বিক্রেতা আনোয়ার হোসেন বেলুনে গ্যাস ভরছিলেন। সেখানে ভিড় করেছিল শিশুরা। হঠাৎ বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে শিশুসহ বিভিন্ন বয়সের 30 জন আহত হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 20 জন ভর্তি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মির্জা মোহাম্মদ তাইবুল ইসলাম জানান, অধিকাংশ রোগীর শরীরের 50-60% ঝলসে গেছে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ অনুশীলন নবদিগন্ত। সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশন 4 সপ্তাহব্যাপী এই অনুশীলন পরিচালনা করে। বিস্তারিত শফি মাহমুদ সাগরের আরেকটি রিপোর্ট। দেশের সীমানায় ঢুকে পড়েছে শত্রুপক্ষ। শত্রুদের উপস্থিতি আঁচ করতে পেরেই সতর্ক অবস্থানে দেশপ্রেমিক সেনাবাহিনী। সেনাবাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলা করল শত্রুরা। উত্তরে জেগে উঠল অস্ত্র, গোলাবারুদ আর কামানের এক একটি আক্রমণ। বিমান থেকে নেমে আসে প্যারাট্রুপার। এটি কোনো যুদ্ধের ময়দান নয়, বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া, যেখানে অংশ নেয় সেনাবাহিনীর সাজোয়া বহর, এপিসি, দূরপাল্লার কামানসহ অত্যাধুনিক সমরাস্ত্র। সেনা সদস্যদের পাশে থেকে অনুশীলন পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান। আমাদের যদি যুদ্ধে জয় করতে হয়, আমাদের যদি সক্ষমতার জায়গায় আসতে হয়, অবশ্যই আমাদের জন্য পপুলার সাপোর্ট মানে জনগণের সমর্থন খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়টা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক গুরুত্ব দিয়েছেন, আর আপনারা সবাই জানেন বঙ্গবন্ধুর সেই ফিলোসফিটা যে বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। 19 ডিসেম্বর থেকে শুরু হয়ে 13 জানুয়ারি শেষ হওয়া মাসব্যাপী এই অনুশীলনে প্রথমবারের মতো সেনাবাহিনী মাঠ পর্যায়ে লজিস্টিক্স ট্রেনিং এক্সারসাইজ পরিচালনা করে। বাংলাদেশ শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়াও বৃহস্পতিবার বিকেলের এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী। যদিও দুর্ঘটনার পরপরই 50 জনের মৃত্যুর খবর প্রচার করেছিল ভারতীয় গণমাধ্যমগুলো। পুলিশ জানায়, পাটনা থেকে গুয়াহাটিগামী বিকান গৌহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে কয়েকটি কামরা উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে কামরা কেটে উদ্ধার তৎপরতা শুরু করে দেশটির জরুরি বিভাগের কর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম তীরে সহকর্মীর গুলিতে ইসরায়েলের 2 সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি সামরিক ঘাঁটির কাছে রাতের অন্ধকারে ফিলিস্তিনি বন্দুকধারী সন্দেহে গুলি চালানো হলে ওই কর্মকর্তারা নিহত হন। ইসরায়েলি সেনা মুখপাত্র জানিয়েছেন, নিহত 2 কর্মকর্তাই একটি কমান্ডো ইউনিটের মেজর ছিলেন।
তিনি বলেন, বুধবার রাত্রিকালীন মহড়ায় সময় জর্ডান উপত্যকায় সন্দেহভাজনদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হলে তারা নিহত হয়। তবে সেনা কর্মকর্তা নিহতের সঙ্গে হামাসের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে আবারও ভাঙল করোনা ভাইরাস সংক্রমণের রেকর্ড। অতীতের সব রেকর্ড ভেঙে 24 ঘন্টায় 32 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়াও মৃত্যু হয়েছে প্রায় 8,500 মানুষের। প্রথমবারের মতো ভারতে শনাক্ত হয়েছে প্রায় 2.5 লাখ করোনা রোগী। এমন ঊর্ধ্বগতির মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন পর্যন্ত ভয়াবহ না হলেও যারা টিকা গ্রহণ করেননি তাদের জন্য এটি বিপজ্জনক। কাজী ইফতেকার শুভর ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ ঠেকাতে আক্রান্ত রোগীদের এভাবেই জোরপূর্বক ধাতব বক্সে রাখা হচ্ছে চীনের বিভিন্ন শহরে। এ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। তবে জিরো কোভিড নীতির আওতায় নাগরিকদের উপর বেশ কয়েকটি কঠোর নিয়ম আরোপের কথা জানিয়েছে চীনা সরকার। কয়েকদিন কমতি থাকার পর যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 8 লাখের বেশি মানুষ। এছাড়াও মারা গেছেন প্রায় 2,500 করোনা রোগী। করোনার ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে যুক্তরাজ্যেও। তবে আক্রান্তদের 2/3 সংক্রমিত হওয়ার 5 দিন পর থেকে আর করোনা ছড়াতে পারে না বলে দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ একটি পরিসংখ্যান হাতে পেয়েছে যেখানে দেখা গেছে আক্রান্ত হওয়ার 5 দিন পর থেকে ওই ব্যক্তির দেহে করোনা খুবই দুর্বল হয়ে যায়। তাই আমরা আইসোলেশনের সময়সীমা 5 দিনে কমিয়ে এনেছি। ভারতে এখনও লাগাম ছাড়া করোনা সংক্রমণ। দেশটিতে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 2,46,000 মানুষ, যা আগের দিনে থেকে 27% বেশি। পশ্চিমবঙ্গে ক্রমেই বাড়ছে সংক্রমণের হার। এ অবস্থায় সব রাজ্যে দেওয়া হচ্ছে নতুন নতুন বিধিনিষেধ। এছাড়াও করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে ফ্রান্স, ইতালি, স্পেন, আর্জেন্টিনা সহ বিশ্বের বিভিন্ন দেশে। আক্রান্তের ঊর্ধ্বগতির কারণে প্রতিদিনই ভাঙছে আগের দিনের সংক্রমণের রেকর্ড। এ অবস্থায় সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রন এখনও ভয়াবহ না হলেও ভ্যাকসিন গ্রহণ না করলে তা ঝুঁকির কারণ হতে পারে। কাজী ইফতেকার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রবাসের খবর। মালয়েশিয়ায় যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আমাদের মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান জানান, সোমবার রাতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে দলটি। দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। দলটি ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বঙ্গবন্ধু ও সকল শহীদদের স্মরণে 1 মিনিট নিরবতা পালন করা হয়। যুবলীগ মালয়েশিয়া শাখার আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও মাসুদুল আলম রনির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান বাবু, যুবলীগ নেতা মার্শাল পাভেল, আশরাফুজ্জামান রনি, রাসেল খান, কুয়ালালামপুর মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ, সেলাঙ্গর প্রদেশের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন রানা, কুয়ালালামপুর মহানগর যুবলীগের সহসভাপতি আলামিন ডাক্তার আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকুব্বর মাহমুদ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সৌদি আরব মদিনা যুবদল প্রাদেশিক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি মদিনা প্রতিনিধি শাহাদাত হোসাইন শাহেদ জানান, মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে মদিনা যুবদলের সভাপতি শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম। সাধারণ সম্পাদক রাশেদ আমিন ও হুমায়ুন কবির হিরুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আবুল কাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শামীম আহসান কেফায়েত, মোর্শেদুল আলম চৌধুরী, নাসিরউদ্দিন লিটন, আশরাফুল ইসলাম রবিন, লুৎফর রহমান, মোহাম্মদ তুহিন ও সেলিম সহ যুবদল প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খেলার খবর। ক্রিকেট। আজ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আসর।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ চাপমুক্ত ক্রিকেট খেলে সামনের দিকে তাকাতে চায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। কোভিডের কারণে এই যুব বিশ্বকাপ পিছিয়েছে এক দফা। দক্ষিণ আফ্রিকায় ভারতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক কোনো আসর জেতে বাংলাদেশ আকবর আলীর নেতৃত্বে। এবার সেই বিশ্বজয়ী দলের তিন সদস্য আছেন ক্যারিবীয়তে থাকা যুব দলে, যাদের একজন অধিনায়ক রকিবুল হাসান। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার চাপ নিয়ে মাঠে নামতে চায় না তার দল। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচের দিকে নজর তার। ক্রিকেটের আরও খবর, শেষ হয়ে গেল বাংলাদেশের বোলিং কোচ অটিস গিবসন অধ্যায়। ক্যারিবিয়ান সাবেক পেসার নতুন করে চুক্তি করতে আগ্রহী নন বিসিবির সঙ্গে। গিবসনের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সিলেটে স্বাধীনতা কাপ ক্রিকেটের ম্যাচ দেখতে গিয়ে তিনি আরও জানান, বিদেশি কোচের অপ্রতুলতার জন্য প্রধান কোচ ডমিঙ্গোকেও রাখতে হচ্ছে তাদের। সিলেট প্রতিনিধির ছবি ও তথ্যতে রিপোর্ট বর্ষণ কবিরের। সিলেটের দু স্টেডিয়ামে যখন তামিম ও মাহমুদুল্লাহদের লড়াই চা বাগানে ঘেরা পরিবেশে, তখন সেখানে বিসিবির কাছ থেকে এলো বোলিং কোচ অটিস গিবসনের সঙ্গে সম্পর্ক ছেদ করার বিষয়টি। বুধবার রাতেই পাকিস্তান সুপার লীগের দল মুলতান জানিয়ে দিয়েছিল বোলিং কোচ হিসেবে তাদের সঙ্গে কাজ করবেন অটিস গিবসন। ওর কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারিতে শেষ। তো ও বলেছে যে আমাদের সাথে আর একটা কন্ট্রাক্ট রিনিউ করবে না, সো নতুন অ্যাসাইনমেন্টে যাবে। প্রসেস হচ্ছে উই হ্যাভ টু লুক ফর এ বোলিং কোচ, ডেফিনেটলি আমরা ইতিমধ্যেই মাথায় আছে, এটা আমরা চেষ্টা করছি, দেখা যাক আমরা কোনো পেস বোলিং কোচ পাই কি না। এমন নয় যে কোচ নিয়ে কম কথা হয়েছে গত বছরে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে গত বছরের মে মাসেই বিদায় জানানোর প্রক্রিয়া এগিয়ে রেখেছিল বিসিবি, নানা কারণেই সেটি বিলম্বিত হয়েছে। এরই মধ্যে বোর্ডের সঙ্গে নবায়ন হয়েছে ডমিঙ্গোর চুক্তি। নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় নিজ দেশে ফেরত যাওয়া কোচকে বিশ্ব ক্রিকেটের বাস্তবতায় রাখতে একরকম বাধ্য হচ্ছে বোর্ড, সেটি স্পষ্ট জালালের কথায়। এখন পর্যন্ত হি ইজ হোল্ডিং দ্য পজিশন, এখন উনি আছে আমাদের, যেহেতু তার কাছে একটা কন্ট্রাক্ট দেওয়া আছে। বাট আমাদের মাথায় অন্য চিন্তাও আছে, ফুল কোচিং প্যানেল নিয়ে আমরা হঠাৎ করে কোচ চেঞ্জ করার আমাদের করবো কি করবো না এখন এই মুহূর্তে, এটা কিন্তু এখন সিদ্ধান্ত হয়নি। এখন যেহেতু বলছিলাম যে আমরা করবো না, কিন্তু এখন যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক যেহেতু খেলা আছে, তো হি ইজ কন্টিনিউইং। তো আপনার যেটা আমি একটু আগে বললাম যে এখন আপনি যে হুট করে কোনো কোনো কোচকেও আপনি পাবেন না। নির্বাচক পর্ষদের ব্যাপারেও নতুন চিন্তা থাকার কথা বলছেন তিনি। চারদিকে কথা আছে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মেয়াদ না বাড়ানো হলে তার জায়গা নেবেন হাবিবুল বাশার। প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে ঢুকে পড়বেন হান্নান সরকার। বিসিবি জানাচ্ছে পুরো বিষয়টি পরিষ্কার হতে আরও একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে সবাইকে। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটি বা শিরোনামগুলো আরেকবার। করোনায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু শনাক্ত, এক লাফে ঠেকেছে প্রায় 3,500 ঘরে। মাস্ক পরায় সর্বোচ্চ অনীহা, শনিবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোট নিয়ে তৈমুরের সংশয়, আইভি রাস্তা ইসিতে বদলে দেয়া হতে পারে ফল শঙ্কা সুজনের। ইসি গঠনের সংলাপে রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি করল বিজেপি ও কল্যাণ পার্টি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।